উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ সংলগ্ন ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ উড়িষ্যা কোস্টের উপর যে নিম্নচাপটি আছে সেটি একটু উত্তর পশ্চিম অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রস করবে। ফলে আগামী আজকে 20 তারিখ, 20, 21, 22 এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। প্রথম 24 ঘন্টায় বৃষ্টি আমাদের সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূম এই 4টে জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি 23 থেকে বৃষ্টি কমবে, কিন্তু বৃষ্টি হবে। বৃষ্টি কমবে যখন আমরা বলছি মানে ইন্টেন্সিটি কমবে আর স্প্রেড কমবে, মানে সব জায়গায় হবে না। পরবর্তী ক্ষেত্রে 26 তারিখ থেকে আরও একটু কমবে। তার মানে আজকে 20, 21, 22 মোটামুটি এই 3 দিন, তার মধ্যে আজকে এবং কালকে এই 2 দিনই বৃষ্টি একটু ওয়াইড স্প্রেড হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। 22 তারিখ থেকে একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড, মানে সব জায়গায় হবে না, 26 থেকে অনেকটাই কমবে। তো ন্যাচারালি টেম্পারেচারের ক্ষেত্রেও ইনভার্সলি একই কথা প্রযোজ্য, অর্থাৎ এই 20, 21, 22 এই সময়টায় কিন্তু টেম্পারেচারে কোনো পরিবর্তন নেই, মানে একই রকম থাকবে, বাড়বে না। 23-এর পর থেকে একটু মার্জিনালি দিনের তাপমাত্রা বাড়া শুরু হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মূল বৃষ্টিটা এবারে যেটা হবে হচ্ছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আজকে 20 তারিখ, 20, 21, 22 প্রায় 23 অবধি উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং 21 এবং 22 দুই দিনাজপুর এবং মালদা এই সমস্ত জায়গাতেই কিন্তু ওয়াইড স্প্রেড বৃষ্টি হবে। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছি এবং আমরা একটা স্পেশাল বুলেটিনও ইস্যু করেছি এর জন্য। মেনলি আমাদের এখান থেকে যে স্ট্রং সাউদার্লি উইন্ড ওপরে গিয়ে পৌঁছাচ্ছে ময়েশ্চার, আমরা জানি উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত অরোগ্রাফিক রেনটাই বেশি হয়, অর্থাৎ পাহাড়ে ধাক্কা খেয়ে যে বৃষ্টিটা হচ্ছে আর কি, সেই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে আজকে থেকে বাড়বে 20 তারিখ থেকে। এবং 20, 21, 22 মূলত এই 2-3 দিন বেশি ইষ্ট, 23 তারিখেও বৃষ্টি থাকবে 2-1 জায়গায়। 24 তারিখ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে, কিন্তু বৃষ্টি জারি থাকবে। আর যেহেতু নিম্নচাপ আমাদের এখনও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে কিছুটা রয়ে গেছে, ফলে মৎস্যজীবীদের ডিপ সিতে 21 তারিখ অবধি যেতে নিষেধ করা হয়েছে। কলকাতার ক্ষেত্রে